তো যাই হোক, এই ভাই আমাদের কাছে দেখাতে এসেছেন, হেয়ার ট্রান্সপ্লান্ট করাবেন, ওর সঙ্গে ওনার কাকাও এসছেন। আমরা ওনাদের পার্সোনাল আইডেন্টিটি ডিসক্লোজ করবো না বা ওনার ফটো আমরা দেখাচ্ছি না, তবে এই ভাইয়ের গ্রেড ফোর গ্রেড ফাইভের কাছাকাছি বাল্ডনেস রয়েছে। এবং আমরা কত প্ল্যান করেছি, 3,000 না 3,500? তো আমরা 3,000 ফলিকেল তো ডেফিনেটলি ট্রান্সপ্লান্ট করবো, যদি আমরা কিছু ফলিকেল বেশি পাই আমরা সেই ফলিকেলগুলো ট্রান্সপ্লান্ট করবো। ফ্রন্টাল উইং এরিয়া করতে মোটামুটি 1400 থেকে 1800 ফলিকেল লাগে, যাদের মাথা একটু বড় তার একটু বেশি লাগে, যার মাথাটা ছোট তার একটু কম লাগে। তো 1400 থেকে 1800, হ্যাঁ আমরা চেষ্টা করি 500 থেকে 700, বা যদি তার একটু বেশি পাওয়া যায় দাড়ি থেকে নিতে ফলিকেল। আপনার দাড়ি খুব সুন্দর আছে, আমরা দাড়ি থেকে নিতে পারবো। এবং এই মুখের থেকে নেওয়া হয় না, দাড়ি তো মুখেও থাকে গলাতেও থাকে, গলার এই এরিয়া থেকে নেওয়া হয়। যে দাড়ির চুলগুলো কি, দাড়ির চুল মাথার চুলের থেকে মোটা হয় এবং দাড়ির চুল কখনো হরমোন সেন্সিটিভ না, দাড়ির চুল পড়ে না, বুঝতে পেরেছেন? তো টাক যতই হোক দাড়ি দেখবেন পড়ে, হয়তো তার দাড়ি গজায়নি সেটা অন্য কথা, হ্যাঁ পেকে যায় সেটা অন্য কথা, কিন্তু দাড়ির চুল দাড়ি গজিয়েছিল ছোটোবেলায়, এখন 42 বছর বয়স হয়েছে দাড়ি সব পড়ে গেছে, সেরকম হয় না। ওই জন্য দাড়ির চুল দিলে পরে পারমানেন্টলি থাকে, মোটা হয়। আমরা সামনের দিকে ফ্রন্টাল উইং এরিয়াটাতে ইউজুয়ালি ওটা দিই, তাহলে কি আপনার গেট আপটা ভালো আসে। আর যাদের হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে ইন্টারেস্ট আছে তারা অবশ্যই অল্প অল্প করে বিভিন্ন টপিক রিলেটেড ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট সায়েন্স সম্বন্ধে বা কীভাবে আমি করবো সেই ব্যাপারটা জানার দরকার আছে বা জানতে পারবেন। আর যদি মাথার খালি হয়ে গিয়ে থাকে এরিয়া, তাহলে ট্রান্সপ্লান্ট করা যদি আপনি মনস্থ করেন করবেন, তাহলে খালি হয়ে যাওয়া অংশ যেখানে বসাতে হবে এবং যেখানে চুল আছে ডোনার এরিয়া, ডোনার এরিয়া মাথার পেছনে বা দাড়ি ফটো পাঠিয়ে দিলে আমি দেখে আপনার কতগুলো গ্রাফট লাগবে, কত খরচ হবে, কী প্ল্যানিং সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।